ডিয়ার অ্যাসপেরিয়েন্টস আজকের এক ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে গ্রামীণ ডাক সেবকের জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের সেটার নোটিফিকেশান জারি হয়ে গেছে তো এটার বিষয়ে আমরা সব কিছু আজকে জানবো আজকের ভিডিওতেই তো চলুন ভিডিওটা দেখি এই ভিডিওটাতে যদি দেখেন তাহলে আমরা জেনে নেব যে বয়স সীমা পরীক্ষা হবে কি না অফ কীরকম যেতে পারে এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হতে পারে এগুলো সবই জানবো এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় আমরা জেনে নেব তো ভিডিওটা চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকে তো দেখুন গ্রামীণ ডাকসিবুক যে তিরিশ হাজারটা ভ্যাকান্সি আছে মানে তিরিশ হাজার ভ্যাকান্সি অল ইন্ডিয়ার ওপরে এটা খুব একটা কম ভ্যাকান্সি না যথেষ্ট একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি তো আমাদের যেটা কি বলেছে যে আমাদের তিরিশ হাজারের বিজ্ঞপ্তি নিয়োগ হয়ে গেছে সেই বিজ্ঞপ্তি আমরা কি করব স্টেপ বাই স্টেপ জানবো তো এর জন্য আমরা কী প্রথমে কী বলছে দেখা যাক যে পদের নাম আমাদের যে পদ হবে সেটা কী বলছে পদের তিনটে পদে রিক্রুটমেন্ট হবে এখন ব্রাঞ্চ পোস্ট মাস্টার গ্রামীণ সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এই তিনটি পদে আপনার রিক্রুটমেন্ট হবে তো এই তিনটি পদের জন্য আলাদা আলাদা কাটাপও হবে তো বিজ্ঞপ্তি প্রকাশ অর্থাৎ নোটিফিকেশন কবে জারি হয়েছে আগামী বারোই জুলাই দু শুক্রবার পোস্ট অফিস যে নতুন কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মোট তিরিশ হাজারটি শূন্যপদ রয়েছে যেটা আমরা আগে জানলাম এরপর চলে আসে বয়স সীমা তো চাকরি প্রার্থীদের বয়স হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে সমস্যা কি ম্যাক্সিমাম এজ তো কারোর হয় না মিনিমাম এজ নিয়েই সমস্যা হয় অনেকে দেখা যাচ্ছে কারণ যেহেতু এটা রিক্রুটমেন্ট মাধ্যমিক থেকে তো অনেকের ষোলো বছরই মাধ্যমিক হয়ে যায় এবার কি হয় রেজাল্ট ভালো আছে কিন্তু বয়সের জন্য রিক্রুটমেন্ট আটকে যায় তো বলে রাখি নিম্নতম বয়স হলো আমাদের আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা কী তো শিক্ষাগত যোগ্যতা আমরা চলে আসবো এখানে তো শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা হলো আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা প্রত্যেকে জানা রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা পোস্ট অফিসে অথবা গ্রামীণ ডাকসেপও নিয়োগ করা হয় তো এই ভারতীয় যে সেন্ট্রাল ছিল সেখানে তাতে কোনো রকম উল্লেখ করা নেই যা আবেদন কবে শুরু হবে এবং শেষ তারিখ কিন্তু পনেরো জুলার মধ্যে নতুন কিছুভাবে প্রকাশ করতে হবে আবেদনের হওয়ার শেষ তারিখ সহ অর্থাৎ কি বলছে দেখুন ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তটি নতুন প্রকাশিত হয়েছে তাতে কোনো রকম উল্লেখ করা নেই আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ তারিখ কবে হবে আগামী পনেরো জুলার মধ্যে সব কিছু ভালোভাবে প্রকাশ করা হবে চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে কিন্তু আবেদন করতে পারবেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা নেন তারা অবশ্যই কম্পিউটার দক্ষতা নিয়ে নিন আপনারা যে কোনো একটা যে কোনো লোকাল আপনাদের যে এলাকার থাকে যে সমস্ত ক্যাফেগুলো থাকে অর্থাৎ যে সমস্ত সেন্টারগুলো থাকে সেখানে আপনারা যোগাযোগ করুন খুব অল্প বিনিময় অল্প টাকার বিনিময়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের সার্টিফিকেট আপনাদের সব বলে রাখি এডিসিএ যেটা হয় অ্যাডভান্স ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এডিসিএ বা কম্পিউটার সিসিএ এই সমস্ত একটা কোর্স আপনার দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবং ছয় মাসের কোর্স আপনাদের তাদের কোর্স নেই আপনারা কন্ট্যাক্ট করুন এবং একটু এদিক ওদিক করে কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো পনেরো দিন মাথাতে সার্টিফিকেট পেয়ে যেতে পারেন তো অবশ্যই কম্পিউটার একটা সার্টিফিকেটের দরকার আছে আর এবং নেক্সট কী কী আছে কী কী সমস্যা আছে সেগুলো আমরা সব জানিয়ে দেবো বোঝা গেল তো আজকে ভিডিওতে এতটাই ভিডিও ভালো লাগলে লাইক করুন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব